আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে তৃণমূল প্রার্থীর সমর্থনে বারাবণী ব্লকের পানুরিয়া হাসপাতাল ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা, মন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ ব্যানার্জি ও বারাবণী বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় ও বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ সহ কর্মী সমর্থকরা। तो आपके लिए सही मायने में एक ही रास्ता है, स्वयं और आसनसोल की जिम्मेदारी संभाले। मैं अभी तक देख के सोच ही रहा था कि अचानक ममता जी का फोन आ गया। उन्होंने कहा, शत्रुघ्न जी हमें अपना नाम अनाउंस कर दिए এখন তো আপনার আপনাকে যেতে হবে ওখানে আসানসোল, কোনো ভিড় ভিড় হচ্ছে আপনার, আপনি না কিছু কিছু না সারা বলুন না, আপনার হয়ে গেছে অনুষ্ঠিত হয়ে গেছে, আপনাকে যেতেই হবে। বারাবণী থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।